আপনারা দেখছেন নিউজ নাইন, ভয় পাই না এগিয়ে চলি। বিরোধী বৈঠক নিয়ে আসরে নামতে হলো স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। বেঙ্গালুরুতে বিজেপি বিরোধী দলগুলির দ্বিতীয় বৈঠক শুরু হওয়ার আগে কড়া ভাষায় সেই বৈঠককে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধী বৈঠকে অংশগ্রহণকারী নেতা নেত্রীদের দুর্নীতিবাজ বলে অভিহিত করেছেন তিনি। আর অভিযোগ, বিরোধীদের কাছে দেশ নয়, আসলে পরিবারই সবচেয়ে গুরুত্বপূর্ণ। পঞ্চায়েত ভোট পর্বে অশান্তি নিয়ে বলতে গিয়ে গত শুক্রবার বিচার ব্যবস্থাকে বেনজির আক্রমণ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টের বিচারপতির একাংশের বিরুদ্ধে বিজেপিকে মদত দেওয়ার অভিযোগ পর্যন্ত তোলেন তিনি। তার মুখে শোনা যায় কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার নামও। তিনি বলেন, বিচার ব্যবস্থার একাংশ বিজেপিকে যেভাবে মদত দিচ্ছে, এই সমাজ বিরোধীগুলোকে যেভাবে প্রোটেকশন দিয়ে কি করে বাঁচিয়ে রাখা যায়, সন্ত্রাস করতে মদত দেওয়া যায়, তা অত্যন্ত বেদনাদায়ক ও দুঃখজনক। হাইকোর্টের জাস্টিস রাজশেখর মান্থার জাজমেন্ট এবং এমন জাজমেন্ট দিচ্ছেন, শুভেন্দু আগামী দিনে অপকর্ম করলে ব্যবস্থা নেওয়া যাবে না। পঞ্চায়েত নির্বাচন ঘিরে রাজ্যের রক্তস্নাত গণতন্ত্র। তৃণমূল সরকারের বিরুদ্ধে লাগামহীন সন্ত্রাসে মদত দেওয়ার ভয়ঙ্কর অভিযোগে প্রতিদিন সরব অধীর চৌধুরীরা। আর তার মধ্যেই সোনিয়া গান্ধীর আমন্ত্রণে বিরোধী জোটের বৈঠকে অংশ নিতে বেঙ্গালুরুতে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকে রবিবার অবধি মৃত্যু হয়েছে 55 জনের, তার মধ্যে কংগ্রেসের 8 জন রয়েছে। পঞ্চায়েতের ভোট সন্ত্রাসের প্রথম বলিও হয়েছেন কংগ্রেস কর্মী। প্রতিটি ক্ষেত্রে তৃণমূলের দিকেই খুনে জড়িত থাকার অভিযোগ তুলেছে কংগ্রেস। আর এবার সেই কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের আহ্বানেই বেঙ্গালুরুতে তৃণমূলের দুই শীর্ষ নেতা নেত্রী। আর্থিক অনিয়মের অভিযোগে গ্রেফতার করা হলো ব্যবসায়ী কৌস্তভ রায়কে। সোমবার গভীর রাতে তাকে গ্রেফতার করেছে ইডি। তার আগে দীর্ঘক্ষণ তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। ব্যবসায়ী কৌস্তভ দীর্ঘদিন ধরে তৃণমূলের ঘনিষ্ঠ বলে পরিচিত, যদিও তিনি তৃণমূলের আনুষ্ঠানিক সদস্য নন বলেই খবর। তৃণমূলের এক প্রথম সারির নেতার কথায় কৌস্তভ আমাদের হিতৈষী বলা ভালো, সম্ভবত ওর গ্রেফতারের নেপথ্যেও সেই রাজনৈতিক কারণই রয়েছে। যখন বেঙ্গালুরুতে বিজেপিকে ক্ষমতাচ্যুত করার জন্য বিরোধীদের বৈঠক হচ্ছে, সেই সময় কৌস্তভকে ইডির গ্রেফতার করা সেই দিকে ইঙ্গিত করছে। এখন দেখার, কৌস্তভের গ্রেফতারি নিয়ে তৃণমূলের তরফে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেওয়া হয় কি না। বিজেপির হয়ে ছত্তিশগড়ে ভোট প্রচারে অংশ নিতে যাবেন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানকারী সাংসদ অর্জুন সিংহের বিধায়ক পুত্র পবন সিংহ। গত বছর ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন দলবদল করে তৃণমূলে যোগদান করলেও বিজেপিতে থেকে গিয়েছিলেন তার পুত্র পবন। পিতা দলত্যাগ করলেও বিজেপি বিধায়ক হিসেবে বিধানসভায় সরব হতেও দেখা যায় তাকে। তাই এবার সেই পবনকে ভিন রাজ্যে বিধানসভা ভোটের প্রচারে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। অন্য এক বিচারপতি প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে সরব হলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার এক মামলার শুনানিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নাম না নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, কিছু রাজনৈতিক নেতা আদালতের নামে উল্টো পাল্টা বলছেন, তাদের শ্রদ্ধা করি না। এরপরই মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেন বিচারপতি। তিনি বলেন, সুপ্রিমো এমন কথা বলেন না, তাকে দেখেছি বিচারপতিদের সম্মান করেন, খুবই সহজ সরল মানুষ তিনি, দায়িত্বশীল রাজনীতিবিদ। অনেক নেতা মন্ত্রীও আদালত সম্পর্কে এমন মন্তব্য করেন না। পঞ্চায়েত ভোটে পুনর্নির্বাচনের ফলাফল নিয়ে কর্মী সমর্থকদের একটি অংশ সমাজ মাধ্যমে ভুয়ো পোস্টার ছড়ানোয় অস্বস্তিতে সিপিএম। আলিমুদ্দিন স্ট্রিটের আইটি সেলও ঘরোয়া আলোচনায় মেনে নিচ্ছে বিষয়টি বুমেরাং হয়েছে। অশান্তি, হিংসা, ছাপ্পা, ব্যালট পেপার খেয়ে নেওয়ার মতো নানা অভিযোগ পেয়ে পঞ্চায়েতের 696টি বুথে পুনরায় ভোট করানোর নির্দেশ দিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। ওই সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভোট করানোর নির্দেশ দেওয়া হয়েছিল। ফল প্রকাশ হওয়ার পর থেকেই সিপিএমের ফেসবুক ফ্রন্টে লোকজন একটি পোস্টারে ছয় লাভ করে দিয়েছে সমাজ মাধ্যম। ইনবক্সে ইনবক্সে ঘুরেছিল সেই পোস্টার। তার ফল এমনই যে অনেকেরই মনে হতে পারে বাংলায় ভরা বাম জামানা আসন্ন। আরও একবার পিছিয়ে গেল ভারতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচন। এই ফেডারেশনের প্রধান ছিলেন ব্রিজভূষণ শরণ সিংহ, কিন্তু তার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেছেন বেশ কিছু কুস্তিগীর। ব্রিজভূষণকে সরানোর দাবিতে প্রতিবাদও করেছেন ভারতের হয়ে অলিম্পিক্সে পদকজয়ী বজরং পুনিয়া এবং সাক্ষী মালিকের মতো কুস্তিগীরেরা। সেই ফেডারেশনের নতুন করে নির্বাচন হওয়ার কথা, কিন্তু সেই নির্বাচনই পিছিয়ে গেল অসম কুস্তি সংস্থার জন্য। 11 জুলাই জাতীয় কুস্তি সংস্থার নির্বাচন হওয়ার কথা ছিল, সেই নির্বাচন স্থগিত করে দিল।
পরিণত হলেন কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বার্ষিয়ান কংগ্রেসের নেতা ওমেন চান্ডি। বয়স হয়েছিল 79 বছর। আজ কাক ভোরে বেঙ্গালুরুর হাসপাতালে তার মৃত্যু হয়। সমাজ মাধ্যমে পোস্ট করে এই খবর দিয়েছেন তার ছেলে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুতে কেরলে আজ ছুটি ঘোষণা করা হয়েছে। কংগ্রেস সূত্রে খবর, আজ ভোর 4:25 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওমেন। তিনি ক্যান্সারে ভুগছিলেন, দীর্ঘদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন ওমেন। সাম্প্রতিক অতীতে চিকিৎসার জন্য বেঙ্গালুরুতেই থাকতে হচ্ছিল তাকে। আপনারা দেখছেন নিউজ 9। ভয় পাই না, এগিয়ে চলি।